মায়া চৌধুরীর উদ্যোগে ছেঙ্গাচর পৌরসভায় আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ঢাকা মহানগর 14 দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছেঙ্গারচর বাজার থানার রোড সংলগ্ন যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলার ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম প্রধান, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুস সাত্তার, ছেঙ্গারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের প্রধান, ছেঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খোকন প্রধান, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তোফায়েল সরকার, পৌর যুবলীগ নেতা মোহাম্মদ হাসান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ বোরহান চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ আহসান হাবিব, রুহুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চান মিয়া ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুসলিম দেওয়ান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ঢালী, আব্দুল কাদের প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা চান মিয়া সরকার, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিভিন্ন বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করছে। এই আওয়ামী লীগ যুগে যুগে বেঁচে থাকবে মানুষের আস্থার প্রতীক হয়ে। তাই আসুন, আধুনিক মতলবে রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করে উন্নয়ন আরও প্রসারিত হবে। আমাদের মতলব প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন খানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট।